একসময় বিএনপির বড় শরিক ছিল জামায়াত ইসলাম, তবে বর্তমানে দুই দলের মধ্যে ক্রমশ বাড়ছে দ্বন্দ্ব। একদল আরেক দলকে কটাক্ষ করতেও ছাড়ছেন না। সরকার পতনের আগে একই সুরে কথা বললেও বর্তমানে সুর পাল্টে গেছে দুই দলেরই। একদিকে জামায়াত নিয়ে বিরক্ত বিএনপি, অন্যদিকে একাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমেই জামায়াতে ইসলামের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বিএনপি। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, জামায়াতে ইসলামের সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো জোট বা বোঝাপড়া নেই। সরকার পতনের আন্দোলনের সময়ে জামায়াত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করলেও তারপরে আর তাদের কোনো সম্পর্ক নেই। ইসলামী দলগুলিকে নিয়ে বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা জামায়াতে ইসলামী শুরু করেছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলে আগেই মন্তব্য করেছেন ফখরুল। তার কথাই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, একটি নির্বাচিত সরকার গঠিত হোক, এটাই মানুষ চান। এমনকি জামায়াতের নানা প্রস্তাব এবং তৎপরতা নিয়ে বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন, যারা একটি আসনেও ভোটে জিততে পারবেন না তারা এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, সংবাদ মাধ্যমও ফলাও করে সেই সব ছাপাচ্ছে। ফখরুলের কথাই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। কিন্তু তার অভিযোগ, প্রধান উপদেষ্টা নির্বাচনের পথরেখা নিয়ে একটি কথাও বলছেন না। বিএনপির অন্য নেতারাও দ্রুত নির্বাচনের জন্য ইউনূসের কাছে দাবি জানাচ্ছেন। এই পরিস্থিতিতে শনিবার ঢাকার যমুনা অতিথিশালায় নিজের দফতরে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। অন্য উপদেষ্টারাও সেখানে থাকার কথা, তবে এই বৈঠকে রাজনৈতিক দলগুলির কাছ থেকে ব্যবস্থা সংস্কারের প্রস্তাব চাওয়া হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব 24 আগস্ট বলেছিলেন, মুষ্টিমেয় কিছু লোকের সংস্কারে আমরা বিশ্বাসী নই, নির্বাচিত সরকার গঠনেই অগ্রাধিকার দেওয়া উচিত, তারাই প্রয়োজনীয় সংস্কার করবে। এরই মধ্যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় দেশের স্বার্থে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন বিএনপির উদ্দেশ্যে। জয়ের দাবি, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্যই এটা প্রয়োজন। জয়ের প্রস্তাবে জবাবে বিএনপির মহাসচিব ফখরুল বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আমাদের অসুবিধা নেই, কিন্তু গত 15 বছরে দেশের অর্থনীতি ও রাজনীতিকে তারা যেভাবে ধ্বংস করেছে তার জন্য আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে, তারপরে একসঙ্গে কাজ করা যাবে। 8 আগস্ট ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপি নেতৃত্ব সেই সরকারকে সমর্থন জানিয়েছে, কিন্তু ক্রমেই বিএনপি ধারণা হয়েছে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গুরুত্ব তারা পাচ্ছে না, বরং জামায়াতে ইসলামী বেশি গুরুত্ব পাচ্ছে উপদেষ্টাদের কাছে। নিয়োগ এবং বদলির ক্ষেত্রেও জামায়াতের পছন্দই গুরুত্ব পাচ্ছে। শুক্রবারও 81 জন বিচারককে বদলি করেছে সরকার। খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে লন্ডন থেকে ফেরানোর বিষয়ে তৎপরতা নেই। আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ঢালাও খুনের মামলা দেওয়া এবং আদালতে তাদের মারধর খাওয়ানো নিয়েও সরব হয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল। তারেক এদিনও বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম কঠিন পরীক্ষা। ইসলামী বাংলাদেশকে ঠেকাতে সেই পরীক্ষায় খালেদা জিয়া ও শেখ হাসিনা দলের একই অক্ষে মেরুকরণের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কেউ কেউ।